এভরিওয়ান জিরো আর মঞ্জুষা আবার চলে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলুন দেখে আজকের খবরগুলি কি কি ক্যান্সারে আক্রান্ত ছেলে স্বাস্থ্য সাথে কার্ডের আশায় দিন গুনছেন পরিযায়ী শ্রমিক সংসার চালাতে পরিবার নিয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন মালদাহের হরিশ্চন্দ্রপুরের কুশিদা এলাকার মামুন সেখানে দিন মজুরি করে সংসার চালাতেন কিন্তু আচমকাই নেমে এলো বিপর্যয় অসুস্থ বড় ছেলের চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়ল ক্যান্সার কিন্তু ক্যান্সারের চিকিৎসার খরচ চালানোর মতো সামর্থ্য নেই পরিবারের এখন ভরসা স্বাস্থ্যসাথী কার্ড সরকারের দিকে মুখ চেয়ে ক্যান্সার আক্রান্ত ছেলেকে নিয়ে ফিরে এসেছে রাজ্যে কয়েক বছর ধরে রাজস্থানে দিন মজুরি করে রকমে দিন গুজরান করেন মামুন সেখানে ক্যান্সারের মতো মারণ রোগের চিকিৎসা করার সামর্থ্য নেই তার এখন ভরসা একমাত্র স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ভিন রাজ্যে বসেই শুনলেন নিজের এলাকায় প্রশাসনের তরফে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হচ্ছে সেই কার্ড থাকলে নিখরচায় ছেলে চিকিৎসা করাতে পারবেন তাই দেরি না করে ভিন রাজ্য থেকে হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রামের বাড়িতে ফিরলেন ক্যান্সার আক্রান্ত ছেলেকে নিয়ে পরিযায়ী শ্রমিক মামুন এবং তার স্ত্রী নাসিমা খাতুন বাড়িতে এসে সাথী কার্ডের জন্য আবেদনও করেছেন কপর দক্ষিণ এই পরিযায়ী পরিবারের কাছে একমাত্র ভরসা সাথীর কার্ড কবে সেই কার্ড মিলবে অসুস্থ ছেলেকে বুকে আঁকড়ে এখন সেই অপেক্ষায় দিন গুনছেন মা নাসিমা খাতুন কুশিদা মুসলিম পাড়ার বাসিন্দা মামুনির দুই ছেলে দুই মেয়ে সংসার চালাতে হতো পাঁচ বছর ধরে সপরিবারে আজমিরে থাকেন লকডাউনেও সেখানে ছিলেন কুশিদায় বাড়ি বলতে ভাঙাচোরা মাটির বাড়ি আবেদন করেও আবাস যোজনায় ঘর মেলেনি বলেও অভিযোগ সম্প্রতি আজমিরে বড় ছেলে নাসির উদ্দিন অসুস্থ হয়ে পড়ে সেখানে তার চিকিৎসা করার পরেই তার ক্যান্সার ধরা পড়ে ওই পরিযায়ী পরিবারটি যাতে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ড পায় তা নিয়েই নিজে উদ্যোগী হয়েছেন কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ নূর আজম প্রশাসনের তরফেও বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর বিডিও অনির্বাণ বসু জানান আবেদনপত্র জমা পড়েছে দ্রুত যাতে ওরা কার্ড পায় তা দেখছি মামুনের দাদা মন্টু শেখ বলেন মাসখানেক আগে থেকে ছেলেটি অসুস্থ এলাকায় কোনো কাজ নেই ভাই রাজস্থানে কাজ করে আমরা বললাম বাচ্চাটিকে এখানে পাঠিয়ে দিতে এখন সরকারের কাছে আবেদন যেন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডটি হয়ে যায় এখনও নাম্বারটা আসেনি এই কার্ডটি না হলে আমরা বাচ্চাটিকে বাঁচাতে পারবো না মা নাসিমা জানান ছেলে ক্যান্সার ধরা পড়েছে টাকা পয়সা কিছুই নেই এখন কিভাবে চিকিৎসা করবো এখন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডই ভরসা না হলে ছেলেকে বাঁচাতে পারবো না এখন কবে কার্ড পাব সেদিকেই তাকিয়ে দিন গুনছি কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ নূর আজম বলেন ওরা রোজগারের জন্য সপরিবারে আজ মিরে থাকে অত্যন্ত দরিদ্র পরিবার আশা করছি দু একদিনে কার্ড হয়ে যাবে ওই পরিবার ইন্দিরা আবাস যোজনার ঘরও পায়নি এর আগে যে ডেটা অনুযায়ী কাজ হয়েছে তাতে পুরো গ্রামের নাম নেই পরে আমি দায়িত্ব পাওয়ার পর যে লিস্ট করেছি তাতে ওই পরিবারের নাম আছে এখন এই দরিদ্র পরিযায়ী পরিবার পথ বসে আছে কবে তারা স্বাস্থ্যসাথীর কার্ড পাবে এবং তাদের সমস্যার সমাধান হবে